আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা আক্তার লাভলি, আমি খিলক্ষেত থেকে এসেছি। আমি দীর্ঘ 1.5 বছর যাবত অসুস্থ ছিলাম, এখন ডিপিআরসি হসপিটাল ইউটিউবে দেখে এখানে এসেছি। আল্লাহর রহমতে আমি এখন অনেকটাই সুস্থ, আজকে আমি রিলিজ নিয়ে বাসায় চলে যাব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বোন, কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ, আগের আপনাকে থেকে অনেকটা ভালো। দেখতে চলে আসলাম আজকে। যে জি আসলে আমি শুনেছি আমার নার্সের কাছে যে আপনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন। জি, কতদিন হয়েছে আজকে আমাদের এখানে? আমার এই সমস্যাটা 1.5 বছর যাবত। 1.5 বছর যাবত। জি, কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার এটা হিপ জয়েন্টে, দুটোটা হিপ জয়েন্টে মানে সমস্যা ছিল, নষ্ট হয়ে গেছে। অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে যেটা নষ্ট হয়ে গেছে ইমার্জেন্সি অপারেশন করাতে হবে। তো অনেক নার্ভাস ছিলাম কি করব না করব। তো তখন দেখতে দেখতে অনেক মানে ডাক্তার দেখাইতে দেখাইতে এক প্রকার অনেক হতাশ হয়ে গেছি। তো কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। তখন আমার ভাইয়া অনেক ভিডিও দেখে, তারপরে এই ডিপিআরসি হসপিটালে একটা ভিডিও দেখে শফিউল্লাহ প্রধান স্যারের, তারপরে ওই ভিডিও দেখে আমরা এখানে আসছি। আজকে আল্লাহর রহমতে আমি অনেকটা সুস্থ, আজ আমি রিলিজ নিয়ে বাসায় চলে যাব। ওকে, আজকে আপনার যে হাসি মাখার চেহারা, এটা আসলে বলে দিচ্ছে যে আপনি আসলে কতটা সুস্থ আছেন, কতটা ভালো আছেন এবং কতটা এক্সাইটেড। দর্শক, প্রথম দিন যখন আমার এই বোনটি এসেছিলেন আমাদের কাছে, তখন কিন্তু আসলে ঠিক পরিস্থিতিটা এমন ছিল না, একটু ভিন্ন রকম ছিল। আসুন দর্শক, আমরা সেই প্রথম দিনের ওনার সেই ভিডিওটা একটু দেখে আসি যে আসলে কেমন ছিল আমার এই বোনটি, এবং দুইটার সাথে আমরা একটু কম্পেয়ার করি। আসুন দর্শক দেখে আসি। এর আগের বছর রোজার থেকে সাধারণত যে 27-এর মার্কেট করতে যায় সবাই, তখন আমি মার্কেট করতে যাই, হঠাৎ করে আমার হিপ জয়েন্টে মানে চিপালির থেকে ব্যথা শুরু হয়। ভেবেছিলাম সামান্য কিছু, তার জন্য অনেক মানে ডাক্তার দেখিয়েছি বা সেরকম ভাবিনি যে কিছু প্রবলেম হবে। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে ওষুধ খেলে ভালো হয়ে যাবো, এ করবো, কিন্তু ওষুধ খায় যতদিন ততদিন ভালো থাকে, ওষুধ না খেলে আবার প্রবলেম শুরু হয়ে যায়। তো আমি মানে এরকম করতে করতে আরো 8-10টা ডাক্তার দেখাই, সবাই মানে দেখা গেলো এমন পর্যায়ে কেউ রোগ ধরতে পারে না। আস্তে আস্তে যাও যখন গেলাম, তখন আমার এটা পুরো ফুললি ভাবে নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তো ডাক্তার বলল যে এটা চেঞ্জ করতে হবে, ইমার্জেন্সি অপারেশন করাইতে হবে। তো এটা তো অনেক ব্যাপার, 10-12 লাখ টাকা লাগবে। তখন আমাদের মানে ফ্যামিলি থেকে সবাই প্ল্যান করতেছে যে ইন্ডিয়া চলে যাবে, ইন্ডিয়া যাওয়ার জন্য সবাই পাসপোর্ট করবই করব। তখন আমি হঠাৎ করে আমার ভাইয়া ইউটিউবে এই যে শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওটা দেখে, ভিডিও দেখে তখন বলে আর কি, যে ভাইয়া বলে যে এখানে একটা অনেক ভালো একটা ডাক্তার আছে, তো শেষমেশে ওইখানে যাই, দেখি আল্লাহ তাআলা কি করে, যদি আল্লাহ তাআলা কম খরচের ভিতর আমাদেরকে বাঁচায় ফেলে। কারণ কি আমরা আমাদের তো অবস্থা তো সেরকম বড় না, মধ্যবিত্ত, কারণ কি অনেক টাকার ব্যাপার। সো এখানে আমাদের এই ভিডিও দেখে আসা, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ 3 দিন যাবত এখানে আমি ট্রিটমেন্ট করছি। না, এর আগে আমি কখনো এই এই সমস্যাটা ফিল করিনি। এটা আমার রোজা থেকে সমস্যাটা, আমি যখন মার্কেট করতে যাই তখন আমি হিল জুতা পরে যাই, হিল জুতা পরে যাওয়াতে মানে আমি গেছি ভালোভাবে, যখন আসি অর্ধেক রাস্তা আসি তখনই আমার ব্যথাটা উঠে যায়, এমন ব্যথাটা উঠে আমি আর আগাইতেই পারি না সামনে। তো কষ্ট করে বাসায় যাই, বাসাতে যে এরকম, তারপর গ্রামের বাড়িতেও বেড়াইতে যাই, গ্রামের বাড়িতে বেড়াইতে যখন মানে আসছি বাসায় মানে আমাদের আবার ঢাকায় চলে আসছি, তখন দেখা গেল পেনটা অনেক সহ্য করার মতো না। তো অনেকে যেখানে যে যেতে বলছে সেখানে গেছি, অনেক কবিরাজ দেখাইছি, অনেকে বলছে কবিরাজের কাছে গেলে কবিরাজ বলে যেটা বাতাস লেগেছে, কবিরাজের কাছে 30-40 হাজার টাকা খরচ করেছি, কোনো লাভ হয়নি। আবার ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলে যে এটা কোনো সেরকম কোনো ব্যাপার না, ওষুধ খেতে থাকো ইনশাল্লাহ ভালো হয়ে যাবা। সো কোনো কাজ হয় না, ডাক্তার দেখাইলাম কোনো কাজ হয় না, তারপরে যখন কোনো রোগী আমার ধরতে পারে না, তখন আমি যখন ওইখানে গেছি, ওইখানে ওনারা বলে যে ইমার্জেন্সি অপারেশন করাইতে হবে, এটা মানে রাখা যাবে না, এটা ফেলে দিতে হবে, চেঞ্জ করতে হবে। তো এটা শুনে অনেক নার্ভাস, সবাই কান্নাকাটি, অনেক ভয় পাইছি আমরা সবাই। তো বাসায় আসলাম, মানে অনেক দিন যাবত যাচ্ছে, আমরা তো আর জানি না কোথায়, যে যেখানে বলতেছে সেখানেই যাচ্ছি, কিন্তু এই এই যে শফিউল্লাহ প্রধান স্যারের কথা আমরা জানি না, ই করি না। যখন এই সমস্যার দিন দিন বেড়েই যাচ্ছে, তখন আমার ভাই আর কি আস্তে আস্তে এরকম ভিডিওটা দেখে, ভিডিওটা দেখার পরে এখানে আসা। আমার স্বাভাবিক জীবনে কোনো প্রবলেমই ছিল না, আমি ছোট থেকে এতটুকু বড় হয়েছি, আমার কোনো কিছু, আমার জ্বর হইলেও আমার ওষুধ কিনে খেতে হতো না, 2 দিন থেকেই ভালো হয়ে যেতাম, অনেক স্ট্রং ছিলাম। বাট এখন অনেক অসুস্থ, মানে কি বলবো, ভাবিনি কখনো এরকম অসুস্থ হয়ে পড়বো। যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছে আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডও দিচ্ছে, আমার শ্বশুরবাড়ির লোকেরাও দিচ্ছে, আমার শাশুড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তালিমে যে আমার জন্য দোয়া পড়াচ্ছে, তারপরে যা বলতেছে সব সময় যে তাড়াতাড়ি করাইতে, কারণ কি পরে দেখা গেল আস্তে আস্তে সব
সমস্যা আরো বেশি দেখা দিবে। এখন যেটা ভয় পাইছিল সেটাই হয়েছে, একটা থেকে আরেকটা দৌড়ছে, মানে হতাশা হয়েও শান্তি পাচ্ছি, মানে একটু মনে জোর পাচ্ছি যে না সাপোর্ট পাচ্ছি সবার। তার সবচেয়ে সাপোর্ট পাচ্ছি আমার হাজবেন্ডের, ও বলতেছে যখন আমি ইমোশনাল হয়ে যাই তখন আমাকে অনেক বোঝায় যে বোকা এটা কোনো কিছু প্রবলেম না, আস্তে আস্তে ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা, এখানে যাও যায় দেখো কি হয়। এই ব্যথাটাও যখন হইতো মানে কি বলবো, মানে আমি ঠিক থাকতে পারতাম না, আমি যদি শুই এই পাশ থেকে ওই পাশ হইতে পারতাম না, মানে মনে হচ্ছে যে চিড়ে যাচ্ছে জায়গাটা, মানে আমার পা মনে হয় কেউ মুচড়ে ভেঙে ফেলছে, মানে এরকম প্রবলেমটা হইতো, অনেক ব্যথা হতো। যখন ওষুধ না খেলাম বাঁচতাম না, মানে ওষুধ খেলে ব্যথাটা একটু কন্ট্রোলে থাকতো, ব্যথাটা কম থাকতো, কিন্তু যদি অফ করে দিতাম ওষুধ খাওয়া, সেম অবস্থা, আবার সেম অবস্থা ব্যথা। এখানে আসছি, অনেক ব্যায়াম করতেছি, থেরাপি দিচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ ভরসা সুস্থ হয়ে যাব আশা করছি। দর্শক দেখলেন তো, সেই মানুষটি আর এই মানুষটি, আকাশ পাতাল কিন্তু আজকে পার্থক্য। বোন যখন প্রথম দিন এসেছিলেন আমরা দেখেছিলাম যে মানে আপনার চোখে মুখে এক ধরনের হতাশা আছে এবং সুস্থ হব কি হব না এরকম একটা ইয়া ছিল এবং কষ্টের একটা গ্লানি সবসময় চেহারায় ছিল, এবং আপনার বিয়ে হয়েছে আমরা জানি। তো এই যে যে একটা পরিস্থিতি, ওই সময়টা সাইকোলজিক্যাল অবস্থাটা অনেকটুকু খারাপ হয়ে গিয়েছিল, কেমন লাগতো তখন যখন দেখছেন যে একের পর এক ডক্টর দেখাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না? একের পর এক ডক্টর দেখাচ্ছি তো অনেক হতাশ, কেউ ভালো কোনো সাজেস্ট দিচ্ছে না, সবাই বলছে অপারেশন করাইতে, মানে তখন অনেক আমার এক পায়ের থেকে আরেক পায়েও ধরে যায়, তখন আরো অনেক কষ্ট লাগে যে সবাই স্বাভাবিকভাবে হাঁটতে পারে, আমি হাঁটতে পারতেছি না। আমার সমস্যাটা হয় সাধারণত, আমি কলেজে পড়ি তখনও আমি ভালো ছিলাম, ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি ভালো ছিলাম, যখন সেকেন্ড ইয়ারে আমি ফাইনাল এক্সাম দিব তখন এই কিছুদিন আগের থেকে আমার এই সমস্যাটা দেখা দেয়, তখন দেখা গেল আমার ফাইনাল এক্সাম চলে আসছে। এর আগে আমি অনেক ডাক্তার দেখাই, ডাক্তারে আমাকে বলে যে এক্সাম পর্যন্ত না দিতে, ইমার্জেন্সি আমাকে অপারেশন করাতে হবে, না হলে আমি বলছি যে অনেক ডাক্তারদের বলছি আমি যে আমি আগে এক্সামটা দিই তারপর আমি অপারেশন, বলছে যে না আপনার আগে জীবন তারপরে আপনার এক্সাম, আগে আপনার তো জীবন বাঁচাতে হবে, জীবন না বাঁচি থাকলে আপনি এক্সাম দিয়ে কি করবেন? এতটা সিরিয়াস পর্যায়ে তারা বলেছেন যে আপনাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, নালে সেটা আরো খারাপের দিকে চলে যাবে, মানে তারা আপনাকে এক্সামেরও সময় দিতে চাচ্ছে না। তখন কি করব না করব, তখন অনেক এখান থেকে অনেক কষ্ট নিয়ে বাসায় ফিরে আসি, ফিরে আসে তারপরে ভাইয়ারা বললো যে আচ্ছা, আর অনেক ডাক্তার দেখা, আর ডাক্তারে বললো যে আচ্ছা ওর তো বয়স অনেক কম, অনেক ডাক্তার অনেক রকম কথা বলে, অনেক ডাক্তার বলে যে আচ্ছা ওর তো বয়স অল্প তাহলে আরো কিছুদিন যাক, কারণ কি এটা যেহেতু অপারেশন করালে 20-15 বছর টাইম থাকে, এর বেশি থাকে না, আবার চেঞ্জ করতে হবে, তো আমাদের তো আমরা মধ্যবিত্ত, আমাদের তো এত টাকা নেই যে আমরা কয়েকদিন পরে পরে আবার এটা ঠিক করে ফেলবো বা অপারেশন করাবো, এরকম সেরকম কোনো পরিস্থিতি নেই। হিপ রিপ্লেসমেন্ট করলে যে আপনি আগের মতো হবেন সেরকম তো কোনো গ্যারান্টিও নেই যে আমি সুস্থ হব, আদৌ কি সুস্থ হব না অসুস্থই থাকবো, সেটাই কনফিউশন দুটোর ভিতরে। তো তখন ভাইয়া মানে ওই ডাক্তারদের কথা মতো আছে একটু ই পেলাম যাচ্ছে, আস্তে আস্তে যেহেতু এটা পরে করালেও কোনো সমস্যা হবে না, আর এই মানে অনেক অন্য ডাক্তার যেখানে দেখিয়েছি ওনারা বলছে যে ইমার্জেন্সি করাতে, তো আমি মনে মানে একটু বিশ্বাস নিয়ে আমি এক্সামটা দিই। তখন দেখা গেল সবার আগে আমি হলে ঢুকতাম, কিন্তু পায়ের এই সমস্যার কারণে আমি কচ্ছপের মতো এক প্রকার আস্তে আস্তে সবার পরে যেয়ে হলে ঢুকতাম, মানে আমার খুব কষ্ট লাগতো যে সবার আগে ঢুকেও আমি সবার আগে বসতে পারলাম না, সবার পরেই আমার যে আমার আসনে বসতে হলো, এই জিনিসটা আমার খুব খারাপ লাগতো। সবাই হাঁটতে পারতো, আমিও ভাবতাম যে এভাবে তো আমিও হাঁটতে পারতাম স্বাভাবিক, কেন আল্লাহ তাআলা আমাকে এত কষ্ট দিচ্ছে, কেন আমার এরকম হচ্ছে, যাক আল্লাহর রহমতে আমি ডিপিআরসি হসপিটালে এসে আল্লাহর রহমতে অনেকটাই আগের থেকে সুস্থ ফিল করছি। যখন প্রথম ভর্তি হয়েছিলেন ঠিক কতদিন পর থেকে বুঝতে পেরেছেন ধীরে ধীরে একটু একটু করে সুস্থ হচ্ছেন, একটু একটু ব্যথা কমছে? আমি যখন এখানে ভর্তি হই 3 দিনের ভিতর আমি আগের থেকে আল্লাহর রহমতে অনেকটা চেঞ্জ হয়ে গেছি, আমি একটু হাঁটতে পারি সুন্দর করে, বা আগে যেরকম ব্যথা হতো মানে পা আমার এতটুকু ছড়তো, এতটুকু আর ছড়তো না, এরপরে আর ছড়তো না, তখন আস্তে আস্তে আমার পা এতটুকু ছড়ে অনেকটাই, এটা দেখে আমার অনেকটাই শান্তি লাগে যে মনে একটা বিশ্বাস আছে ইনশাআল্লাহ এখানে তাহলে কিছু একটা হবে, আল্লাহর রহমতে আমি এখানে সুস্থ হয়ে যাব। অনেক বড় সমস্যাটা, এটা আস্তে আস্তে একটু সময় লাগবে, স্যারও বলেছে আস্তে আস্তে একটু লাগবে, এটা ট্রিটমেন্ট করতে হবে ভালো করে, আমাকে যে এক্সারসাইজ
সেলফ কনফিডেন্স কতটুকু বেড়েছে এই কয়দিনে, মানে যখন দেখছেন আস্তে আস্তে সুস্থতার দিকে যাচ্ছেন, নিজের কনফিডেন্সটা কতটুকু বেড়েছে? জি আলহামদুলিল্লাহ অনেকটাই বেড়েছে, যে দেখতেছি আজকে আল্লাহর রহমতে, কালকে আমাকে স্যার এরকম আরো ট্রিটমেন্ট করে অনেক আল্লাহর রহমতে, আজকে সকাল থেকে আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থভাবে ভালোভাবে হাঁটাচলা করতে পারতেছি। মানে আগে হাঁটাচলা করলে আমি ঝুলে হাঁটতাম, মানে এদিক সেদিক বাঁকা হয়ে হাঁটতাম, সোজাভাবে হাঁটতেই পারতাম না, খুঁড়ে খুঁড়ে হাঁটতে হতো আমাকে। আল্লাহর রহমতে এখন আমি অনেকটাই আল্লাহর রহমতে সুস্থ, আশা করতেছি আল্লাহর রহমতে আমি সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাব। অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেন না, আমাদের হয়তো ক্যামেরার পাশে এরকম অসংখ্য মানুষ আছেন, জি তাদের জন্য যদি আপনার কোনো মতামত বা কোনো উপদেশ থাকে। আমি বলি সবাইকে যে আল্লাহর রহমতে ওনারা যদি ডিপিআরসি হসপিটালের প্রধান শফিউল্লাহ স্যার সাথে যোগাযোগ করে বা ইউটিউবে ওনার ভিডিও দেখে এখানে আসে, অনেক টাকাই তো অনেক জায়গায় অপচয় করেছে, এখন কিছু টাকা না হয় এখানে অপচয় করে দেখুক, জীবনটা হয়তো ঘুরে যাবে, সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে। আমি দর্শক শুনলেন তো, আমার এই বোনটি খুবই অল্প দিনের ভিতরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন। এরকম অসংখ্য রোগী আসছেন পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তারা আসতেছেন সুস্থ হওয়ার জন্য, তাদের মনে একটা আসলে ইচ্ছা যে আমি সুস্থ হতে চাই। দর্শক আমার রোগীরা আসতেছেন, ধীরে ধীরে তারা সুস্থ হচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, এরকম অসংখ্য ঘটনা আছে। আমরা আশা করবো আমার এই বোনটি আবারও হয়তো এক মাস পরে হয়তো আরেকবার একবার রিভিউতে আসবেন, আমরা তখন আবার দেখবো যে আসলে আমার বোনটি কতটুকু তখন ভালো আছেন, স্বাভাবিক জীবনে গিয়ে তার আসলে লাইফটা কেমন হয়েছে। দর্শক সেই পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।